সিটি কর্পোরেশন কর্তৃক বাড়ির হোল্ডিংস ট্যাক্স বৃদ্ধির পরিমাণ কমানো না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাড়ির মালিকরা। সকালে রাজধানীর কলাবাগান মাঠের সামনে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা। এ সময় বাড়ির মালিকরা হোল্ডিং ট্যাক্স নির্ধারণে নগরবাসীর সাথে মতবিনিময় ও কমিটি গঠনের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাবার কথা জানান তারা। আমরা বলেছি হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির আগে নগরবাসীর সাথে একটা কমিটি করে আলাপ আলোচনার মাধ্যমে সহনীয়ভাবে ট্যাক্সটা বাড়াতে হবে। ট্যাক্সটা এইভাবে নির্ধারণ করা আমরা মনে করতেছি আমাদের উপর একটা অন্যায় অত্যাচার।